भिजाई क्या आपने? আমি তৃপ্তি বোস, এখানকার ডাক্তার। আমাদের এখানে রোজ ভোরবেলা মন্দিরে পুজো হয়। সেই পুজোর ফুল সবার মাথায় ঠিকই আমরা সকলের জন্য মঙ্গল কামনা করি। বাট আই এম ডেড। মৃতের মঙ্গল কামনা করতে নেই। জীবনের উপর এত বিতৃষ্ণা না কেন? শ্রদ্ধা থাকা উচিত। মনের জোর না থাকলে পর্দা সরাবেন না। চারদিকে এত রুক্ষ ভালো লাগে না। কোথায় রুক্ষ দেখলেন? তাছাড়া এই ভোরের আলো তো ভালোই। এই আলো বাতাসে যে কোনো অসুখই ভালো হয়ে যায়। পর্দা সরিয়ে দেব? কি হলো, পর্দা বন্ধ থাকবে না সরিয়ে দেব? আপনি কি এটাও জানেন না যে রুগীকে বিরক্ত করতে নেই? আই এম সরি, আমি একেবারে বুঝতেই পারিনি। একদম স্বাভাবিক কথা বলতে বলতে উনি এমন রেগে গেলেন। এই ধরনের মানসিক রোগীদের স্বভাব এরকম, ওরা সব সময় নিজের মধ্যে ডুবে থাকে। ওদের ভাবনা চিন্তার বাইরে ওদের প্রশ্ন করলেই ওরা ইরিটেটেড হয়, ব্যালেন্স হারিয়ে ফেলে। এটা ঠিক পাগলামো নয়, তবে পাগলামোর আগের লক্ষণ। তাই ওদের মনের গভীরে প্রবেশ করে যে যে ভাবনা চিন্তাগুলো ওদের কুড়ে কুড়ে খাচ্ছে সেগুলো আমাদের জানা দরকার। কি বুঝলে? বুঝলাম, ঠিক পাগল নয়, পাগল হওয়ার ঠিক আগের লোক। ওমা ওমা ওমা, তাড়াতাড়ি একটু গরম জল নিয়ে এসো। এখানে লাগে? এখানে? ওমা ওমা ওমা। কি নিবারণ, কি খবর? এখনো কিছু? নিবারণ, নিবারণ, তোমার ছেলে হয়েছে। ছেলে হয়েছে? তাহলে নিবারণ তোর তো মিষ্টি খাওয়া দরকার। আমি গরিব মানুষ, মিঠাই খাবো এমন ক্ষমতা আমার কোথায়? না তুমি খাওয়াবে কেন? খাওয়াবো তো আমি, তুমি শুধু গিয়ে নিয়ে আসবে। কালি দোকান থেকে বেশ ভালো ভালো মিষ্টি নিয়ে আসবে। হ্যাঁ, রসগোল্লা। যাবার মুখে যায় যারা, ফেরার পথে ফিরেও নাহি চায়, তাদের পানে ভাটার টানে যাব রে আজ ঘর ছাড়া। সন্ধ্যায় আসে দিনে চলে যায়, ওরে আমায় নিয়ে যাবে কেড়ে। দিন শেষের শেষ খেয়ায় ওরে দিনের শেষে ঘরে যারা যাবা তারা কখন। এছাড়া অন্য কোনো গানের টেপ নেই? আছে। রোজ রোজ একই গান বাজান কেন? দুটো ঠান্ডা হয়ে গেছে, খাননি? গান শুনছিলাম। কই বললেন না তো? এছাড়া অন্য কোনো গান নেই? যে ইঞ্জেকশনটা আপনি আমাকে রোজ দেন সেটা ছাড়া আর কোনো ইঞ্জেকশন নেই আপনার কাছে? লোডশেডিং হয়ে গেল। তৃপ্তি, মোমবাতিটা জ্বালিয়ে দাও। আগুন নিভিয়ে দিন বলছি, আগুন নিভিয়ে দিন। অভিজিৎ বাবু, অভিজিৎ বাবু, ট্রাই টু রিল্যাক্স, ট্রাই টু রিল্যাক্স। আগুন নিভিয়ে দিয়েছি। হ্যাঁ, নিভিয়ে দিয়েছি আগুন। চুপ। হ্যাঁ, আগুনে ভয়। তাই দেখছি। আচ্ছা।